রাউজান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এর আস্থাভাজন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের অন্যতম কারা নির্যাতিত নেতা মোহাম্মদ রেওয়াজ দেশে ফিরেছেন। দেশে ফিরে গহিরায় গিয়ে সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী এর কবর জিয়ারত করেন। মুন্সিরঘাটা থেকে স্লোগানে স্লোগানে মিছিল সহকারে তাকে বরণ করা হয়। দেশে আগমন উপলক্ষে শুক্রবার 6 সেপ্টেম্বর তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল। রাউজানের যে কোনো কর্মকাণ্ড হবে সব কর্মকাণ্ড সকলকে সাথে নিয়ে আমরা করব। এখানে আমার সাংবাদিক বাইরে আছে, আমরা চাই রাউজান সুশৃঙ্খল, রাউজান শান্তির, রাউজান সমৃদ্ধির, রাউজানের সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলেমিশে রাউজানকে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে, রাউজানকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই এই ব্রিটিশ সরকারের সভাপতিত্ব করেন যুবদল নেতা আরিফুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অন্যতম কারা নির্যাতিত নেতা মোহাম্মদ রেওয়াজ। অত্যাচার রাজধানী আপনারা দেখেছেন, আমি আসলে অনেকদিন পর এসে আপনাদের সবাইকে পেয়ে আমার এত খুশি লাগতেছে বলার বাইরে। এখানে আমার সিনিয়র নেতারা আছে, আমরা ওদের থেকে নির্দেশনা শুনে অবশ্যই আপনাদেরকে নিয়ে আমি আমার নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। আমার নেতা সাবেক সুলতান কাজল ভাই আছে, তার নির্দেশনা শুনে আমি আমার রাউজান পৌরসভা যুবদলকে অবশ্যই তার নেতৃত্বে সরাতে চাই। বিশেষ অতিথি ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু, যুবদল নেতা হাসান বাহাদুর, স্বেচ্ছাসেবক দল নেতা রহিম উদ্দিন, যুবদল নেতা ফয়সাল হোসেন রনি, বাপ্পা কুমার দাস, মইনুল ইসলাম টিঙ্কু, যুবদল নেতা আরিফ হোসেন পলাশ, সৈয়দ মোহাম্মদ জাবের। এ সময় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, তারেক, আফসার কানন, বাপলু, মনসুর, আবুল কাশেম মাঝি, হজরত মাঝি, নুরুল আমিন, দিলু, ইয়াসিন, রায়দুল, রাসেল, সালামসহ আরও অনেকে।